যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজ আপনাদের বলবো এচুড়ের পরোটা বানানোর সহজ রেসিপি প্রথমে এচড়ের তরকারি বানিয়ে নিন যেমনভাবে আমরা বানাই তেমনভাবেই এবার এখান থেকে আলু এবং এচড় নিয়ে সেটাকে ভালো করে চটকে নিতে হবে দেখুন আমি চটকে নিয়েছি এখানে তারপর একটি পাত্রের মধ্যে আপনি পেঁয়াজ কাটুন পেঁয়াজ আর লঙ্কা সেগুলোকে নিয়ে ভালো করে মেশাতে হবে ভালো করে না মেশালে এটা যখন আপনি মাখবেন তখন এটা ভালো হবে না তাই এটাকে খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিতে হবে আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব এর সঙ্গে আমি মেশাচ্ছি মৌরি অল্প পরিমাণ এক চামচ নিলেই হবে তারপর দেবো আমি এর সাথে কিছুটা বিট নুন ইয়ে বিট নুন নিয়ে যে হাতে দেখতে পাচ্ছেন এবার বিট নুনটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে চটকে মেখে নেব যখন এটা মাখবেন তখন দেখবেন খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে আপনি এর মধ্যে ধনে পাতা ও অ্যাড করতে পারেন এবার এটাকে খুব ভালো করে মেশানো হচ্ছে দেখুন খুব সুন্দর করে এটাকে বেশ মেশানো হচ্ছে এবার এই মিশ্রণটাকে আমি এই আগে যে চটকে রেখেছিলাম এ চোর আর আলু তার সাথে মেশালাম মিশিয়ে এবার ভালো করে এটাকে সম্পূর্ণটাকে মেশাবো এটাকে ভালো করে মেশাবার পর দেখবেন একটা সুন্দর আকার নেবে এবার আমি মেশাচ্ছি দেখুন এইভাবে মেশাতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে তা না হলে আপনি যখন এটা লিচি করবেন তখন ভালো হবে না খুব সুন্দর করে এটাকে মাখতে হবে এবং এইভাবে মাখতে হবে হ্যাঁ এভাবে আপনি খুব সুন্দর করে এটাকে মেখে নিন হ্যাঁ প্রায় মাখা হয়ে এসছে এবার এটার সাথে আমি ময়দা মেশাব এই যে ময়দা এই ময়দাটা আপনি আন্দাজ মতন মেশাবেন আপনার যেরকম পরিমাণ লাগবে সেরকমই এখানে মোটামুটি দেড় কাপ মতন নেওয়া আছে ময়দা আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর লঙ্কা পাঁচ ছটা আপনারা যেমন ঝালকান তেমন নেবেন এবারে দেখুন এটাকে মেশাতে হবে ময়দার সাথে খুব সুন্দর করে মেশাতে হবে এই যে মেশাচ্ছি এইভাবেই আপনারা মেশাবেন এরকমভাবে মেশালে জিনিসটা দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে এবং এটা দেখতেও খুব সুন্দর হয় এভাবে আস্তে আস্তে মেশান একটু বড়ো পাত্রে মেশালে ভালো হয় পরিমাণটা আমি এরপরে বড়ো পাত্রে মেশাবো সুন্দর হয়েছে এভাবে আপনি জিনিসটাকে মেশান এর মধ্যে আপনি তেল দিতে পারেন নাও দিতে পারেন আমি এখানে তেল ব্যবহার করিনি তেল দেওয়া যায় কিন্তু করিনি হয়ে গেছে দেখুন এই রকম হবে দেখতেও বেশ ভালো লাগছে এবার এটিকে আমি ফ্রিজের মধ্যে রাখবো 10 মিনিট 10 মিনিট ফ্রিজের মধ্যে রাখার পর তারপর এটা আমি বার করে নেব আমি এবারে দেখুন এটাকে ফ্রিজের মধ্যে রাখছি ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম এই দশ মিনিট থাকবে 10 মিনিট হয়ে গেলে এটা বার করে নেব দশ মিনিট হয়ে গেছে আমি বার করে নিয়েছি এবার এখান থেকে আমি গোল গোল আকারে দুটো তিনটে কেটে নেব আমি তিনটে নিয়েছি টোটাল আপনাকে সেটা দেখাবো তিনটে পরটা বানিয়েছি আমি এভাবে আপনি নিয়ে নিন আপনি সাইজটা দেখে নিন মোটামুটি এরকম হবে এরকম হলে ভালো হয় আপনি ইচ্ছে করলে এর থেকে ছোটোও করতে পারেন অসুবিধা নেই এই যে আমি এখানে তিনখানা নিয়েছি নিয়ে এটাকে আপনি ময়দা দিয়েও মাখতে পারেন বা তেল দিয়ে মাখতে পারেন তেল দিয়ে মাখলে ভালো হয় কারণ ভাজবার সময়তে ওটা পোড়া ভাবটা থাকে না মানে যেটাতে ভাজবেন সে তার গুঁড়ো গুঁড়ো পড়বে না তাই আমি এটাকে তেল দিয়ে বেলবো অনেকটা বেলতে খুব হয় না কারণ হাত দিয়ে চাপলে অনেকটা হয়ে যায় তারপর এটাকে আমি ভালো করে একটু বেলে নেবো দেখুন এবারে বেলে নিলে এটা খুব সুন্দর পজিশানে চলে আসবে খুব বেশি তো বড় করার দরকার নেই এটা খুব মোলায়েম হয় নরম হয় খেতেও খুব সুন্দর হয় এবারে আমি এটাকে বেলে নিচ্ছি হ্যাঁ দেখুন এবারে বেলে নিলে এই রকম দাঁড়াবে এবার এটাকে আমি তাওয়াতে দিয়ে ভাজবো তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে আমি ভাজছি আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে আমি গ্যাসের যে ছোট বার্নারটা থাকে সেটা ফুল দিয়েছি দরকার মতন হাতটাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে আপনাকে এবার এটাকে আমি উল্টে দিলাম দেখুন এরকম হবে এভাবে আপনি ভাজতে থাকুন খুব বেশি সময় লাগে না এটা আরও একটু গোল করা হতো আমি তাড়াহুড়ো করেছি বলে এরকম হয়েছে নাহলে আরও সুন্দর পরবর্তী দুটো খুব সুন্দর হয়েছে গোল হয়েছে এটাকেও করা যায় তো আপনি এরকম করলে অসুবিধা নেই খেতে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না স্বাদের কোনো তফাৎ হয় না এবার হয়ে গেছে মোটামুটি এবার আমি তেল দেবো তেল দিয়ে এটাকে আমি ভাজবো হবে তখন তেল দিয়ে আপনাকে এটাকে ভাজতে হবে এবার তেল দিচ্ছি খুব বেশি তেল লাগে না এটা সুবিধে এটাই ভাকার সময় আপনি তেল দিতে পারেন নাও দিলে চলে আবার ভাজার সময় তো খুব একটা তেল লাগে না কিন্তু পরোটাটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং বেশ ভালো দেখতেও হয় এর একটি ভালো স্মেলও আছে দেখুন কি সুন্দর হচ্ছে এটা প্রায় হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটের মধ্যে নামাবো হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এরকমইভাবে দেখতে দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুস্বাদু হয়েছে এবং দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে এইবার দেখুন ঠিক এরকমভাবে আমি আরও দুটো ভেজে নেব আমি আবার তিনটেই ভেজে নিয়েছি দেখুন এরকমই হবে দেখতে সুন্দর লাগছে এটা আপনাকে সার্ভ করতে হবে টমেটো সস দিয়ে আমি টমেটো সস নিয়েছি এই টমেটো সস দিয়ে এটি খেতে অত্যন্ত ভালো লাগবে এবং এটি দেখুন এরকমই হয় তেল দেখুন প্রায় নেই বললেই চলে খুব সামান্য তেলে এটি হয়েছে এবং আপনি এটি বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে হবে খুব ভালো হবে